প্রিয় দর্শক, রাজধানীর গাবতলীর গরুর হাটে সন্ধান মিললো এমন একটা মহিষের, যেই মহিষের মাথা বিশাল বড়। এমন মাথাওয়ালা মহিষ আপনারা মনে হয় জীবনে কোনো দিন দেখেন নাই। দর্শক দেখেন এই মহিষটার মাথাটা কত বড়। এই বিশাল আকৃতির এই মহিষটার দাম কত চাওয়া হচ্ছে, কিভাবে কি আসে বিষয়ে বিস্তারিত আমরা জানবো একটা, মানে এখানে যে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিষটা কি আপনার? জি। এটার দাম কত চাচ্ছেন আপনি? চাইছি 15 লাখ। 15 লাখ। এটা হচ্ছে কি আপনার, মনে করেন বয়স কত দিন এই মহিষের? সাড়ে তিন বছর। আচ্ছা, আমরা দেখতে পারতেছি এই মহিষের যে মাথার সাইজটা, এটা বিশাল আকৃতির একটা সাইজ, এটা কিভাবে কি একটু বুঝিয়ে বলতেন? ভারতীয় জাফরাবাদী জাত, জাতের মাথা এরকম বড় হইবে আর মাথা এরকম বড় হইবে, সিং হইবে, এই কেদার মাথা চোখ থাকবে এই সিংহের ভিতরে। এই মহিষের মুখ কয়টা টোটাল? মুখ একটাই। মুখ একটাই? আর এই যে সিং ঠিক মতোই না? সবকিছু ঠিক মতো আছে, কোনো ব্যাঠিক কিছু নাই। আচ্ছা, এইখানে কি মাথার এখানে কি মাংস নাকি? হ্যাঁ, এগুলো তো মাংস। এগুলো মাংস? হ্যাঁ, মাথা তো নরম, কোনো শক্ত না। আচ্ছা, আপনার আনুমানিক একটা ধারণা কত এই মহিষটার মাথাটা কয় কেজি ওজন হইব? অনুমান 100 কেজি। 100 কেজি। প্রিয় দর্শক, একটা মহিষের মাথার ওজন যদি 100 কেজি হয়ে থাকে তাহলে ওই মহিষটা কত বিশাল আকৃতির মহিষ, তাহলে বুঝতেই পারতেছেন। এদিকে আসেন তো দর্শক, আমরা একটু আরও বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আপনারা চাইলে যে কেউ কিন্তু মহিষটা সংগ্রহ করতে পারবেন। কত দাম যেন মুরব্বী চাওয়া হয়েছে? 15 লাখ। 15 লাখ। আপনার দাম উঠছে কত? আচ্ছা, সমস্যা নেই, হালকা পাতলা কিছু দাম করে। মানে কত দাম উঠছে এখন পর্যন্ত? 10-11 হাজার, 9 হাজার, যার যা ভালো লাগে। 9 লাখ দাম উঠছে? এর কাছে তো কাস্টমার আসে না। আচ্ছা, তো আপনি আপনি আপনাতে হচ্ছে কত মানে হইলে আর কি বিক্রি করতে পারেন? বিক্রি বাজার অনুপাতে 10 টাকা কম বেশি বেশি। মানে কত হইলে বিক্রি করবেন? এরকম কোনো নির্দিষ্ট নাই, কাস্টমার আসলে কথাবার্তার মাধ্যমে বেশি। আচ্ছা আচ্ছা, কাস্টমার আসলে কথাবার্তার মাধ্যমে আপনি বিক্রি করবেন। তো দর্শক দেখতে পারতেছেন এই যে ডাকতেছে কি মহিষ ডাকতেছে, ওই যে ওইটা ডাকতেছে। তো দর্শক, আমি একটু ডানে বামে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মহিষটা, বিশাল আকৃতির একটা মহিষ। তো যেহেতু এটা কোরবানির জন্য, এর জন্য আমরা হচ্ছে ওনার কাছে জিজ্ঞেস করি নাই যে এটা ওর ওজন কত কেজি কী আসে বিষয়ে, কারণ কোরবানির জিনিসের এগুলোর ওজন জিজ্ঞেস করতে নাই। দেখেন এই সাইড থেকে মাথাটা আপনারা দেখেন, বিশাল আকৃতির মাথা। দেখেন এই মহিষটার মাথাটা কিন্তু মানে একদম নর্মাল সাধারণ, কিন্তু এটা হচ্ছে অসাধারণ, বুঝতেই পারতেছেন। তো সব কিছু মিলিয়ে এবারের গাবতলি গরুর হাটের বিশেষ আকর্ষণ কিন্তু এই মহিষটা, যেটা দেখার জন্য অসংখ্য মানুষ আসে এবং তারা দেখে। তো এখানে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ঘুরে ঘুরে। তো দেখুন আপনারা পুরো মহিষটা দেখুন, এই যে হচ্ছে মহিষের বর্তমান অবস্থা। তো আঙ্কেল, ধর আমরা একটা ভিডিও করতেছি, এটা দেখে যদি কেউ আপনাদের মহিষটার যদি এখানে দেখতে আসে বা নিতে আসে, কিভাবে আসবে, কোথায় আসলে আপনাকে পাবে? গাবতলি মহিষাড়া সখিনার হাউস। এটা সখিনার হাউস? হ্যাঁ, এই হাউস, মানে এই হাউসটার নাম হলো সখিনার হাউস। আবার যদি বলে যে জাফরাবাদী মহিষটা কোন জায়গায়, তাই মানুষে বলে দেবে কি কি জাফরাবাদী। জাফরাবাদী? হ্যাঁ, জাফরাবাদী মানে বুঝলাম না, ভারতীয়, ভারত জাফরাবাদী মহিষ। মানে এটা বাংলাদেশের না? বাংলাদেশে মানে মানে এটা পাঁচেন কই? পাঁচেই সাভারে। সাভারে ছোটবেলা আনছিল আর কি? ছোটবেলা আনছিল। বয়স জানে কত বললেন আপনি? 3.5 বছর। 3.5 বছর বর্তমান বয়স? জি। আচ্ছা, এরা হচ্ছে কি আপনার এরকম, আপনি কয়টা মহিষ আনছেন আরো? আমি একটা আনছি, অন্য লোকে আরো দুইটা আনছি। আপনি একটাই আনছেন? আচ্ছা, এটা বিক্রি হলে আপনি চলে যাবেন? হ্যাঁ। তো দর্শক, এ একটা মহিষ নিয়ে আসছে আমাদের আঙ্কেল, তো এটা বিক্রি হলে উনি চলে যাবেন। তো সব কিছু মিলিয়ে আপনাদেরকেও তো আমরা দেখানোর চেষ্টা করলাম। তো যদি কেউ আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসতে পারেন গাবতলি গরুর হাটে। এসে ওই যে চাচা যেভাবে যেভাবে বললো এভাবে আসলে কিন্তু আপনারা মহিষটা পেয়ে যাবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।